বেশ কয়েকদিন আগে পূর্ব বর্ধমান জেলার জেলা শাসকের দপ্তরের কাছে প্রায় 80 বছরের এক বৃদ্ধাকে ছেড়ে চলে যায় তার সন্তানরা বলে অভিযোগ। এরপর থেকে ওই বৃদ্ধা ওই স্থানেই আছেন। সকালবেলা আসতো আমাদের সোশ্যাল ওয়ার্কে, একবার আসতো নাজির খানায়, আসতো আর এদিকেও আসতো, মাঝে মাঝে মাসে এমনিই আসতো। যে যা পাত্র আমাদের এই সম্পত্তিটা কার, এই ঘরটা কার, আমি গাড়ি ভাড়া দিয়েছি, এইসব নিয়ে সবাই আসতো, টাকা এরকম করতো, মাঝে মাঝে আসতো। এখন কি মানে সমস্ত ইয়ে জিনিসপত্র দিয়ে ছেলেরা কি নামিয়ে দিয়ে গেছে? এখন তো মাসিক জিজ্ঞেস করালো, বলছে কে একবার বলছে নিজের, একবার দিয়ে গেছে, একবার বলছে এখানে ফেলে দিয়ে নিজে নিয়েছে, এরকম বলছে। এখন কোনটা কি সত্যি আমরা তো দেখিনি। কোথায় নামিয়ে দিয়ে গেছে? এই যে ডিএম অফিসারের সামনে। আচ্ছা, তো কি মানে এই জন্য একটা অসহায় মহিলা এইভাবে পড়ে থাকবে কি মনে হচ্ছে? না, এইভাবে তো ফেলে থাকা তো ঠিক না। ঠান্ডার সময় যদি প্রশাসন যদি ভালো জায়গায় যদি করে দেয়, আর যদি ফ্যামিলিকে যদি বা জানানো হয়, তাহলে যদি নিয়ে যায়, আজকে রাতে কোনো মতো থাকার যদি ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে ভালো। কী আছে ওর সঙ্গে? ওর সঙ্গে কী আছে? ওর সঙ্গে তো এখন তো কিছু তো দেখতে পাচ্ছি না, এখন এই মালপত্র সব পড়ে রয়েছে। বৃহস্পতিবার রাতে বর্ধমান থানার পুলিশ বিষয়টি জানতে পেরে আইসি পিন্টু শাহর উদ্যোগে ওই বৃদ্ধাকে উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। কারা নামিয়ে দিয়ে গেল এখানে? কেন এখানে নামিয়ে দিয়ে গেল? নতুন ঘরটা হচ্ছে বলে? কার ঘর এটা? বাড়ি কোথায় আপনার? বেলান থেকে এইখানে কেন নামিয়ে দিয়ে গেল? নিজের একটা বাড়ি একটা আছে তো। কটা ছেলে আপনার? কি করে ছেলেরা? কি করে ব্যবসা করে? কি ব্যবসা করে? সোনার উপর দোকান। আর কটা ছেলে কটা মেয়ে? এই জিনিসগুলো কার? এই যে বস্তায় করে যেগুলো নিয়ে এসছেন, কি ছেলে দিয়ে গেছে? কিছুক্ষণ আগে বলে আমার ছেলে নামিয়ে দিয়ে গেল। দেখি মারধর করতো নাকি ছেলেরা? কেন মারধর করতো? কেন আপনার স্বামী কি করতো? কবে মারা গেছে আপনার স্বামী? কতদিন হলো এখানে এসছেন? মাঝে মাঝে অফিসে ঘোরাফেরা করতো। আপনার নাম কি? এই রাতে থাকবেন কোথায়? শীত পড়েছে, থাকবেন কি করে? বর্ধমান থেকে পিন্টু প্যাটলা রিপোর্ট, আনন্দ বার্তা।